সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? নিশ্চয় আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে এবং তোমাদের দোয়াই ভালো আছি। তো আজকে আবার সেই সপ্তাহ ঘুরে তোমাদের সাথে দেখা। আবারও আজকে আমার ক্লাসে, অর্থাৎ এই একএমএস অনলাইন ক্লাসে যারা এ মুহূর্তে জয়েন দিয়েছো, প্রত্যেককেই একএমএস অনলাইন ক্লাসের পক্ষ থেকে স্বাগতম এবং আন্তরিক অভিনন্দন। তো আজকে আমি তোমাদের সাথে যেই পার্টটি নিয়ে কথা বলবো, বাংলা দ্বিতীয় পত্র। বাংলা দ্বিতীয় পত্রের একটি গুরুত্বপূর্ণ পরিচ্ছেদ হচ্ছে যেটা ধাতু, অর্থাৎ ধাতু থেকে তোমার প্রতি বছরই একটি প্রশ্ন এসে থাকে। সুতরাং অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ক্লাসটি তোমরা মনোযোগ সহকারে, আশা করি মনোযোগ সহকারে শুনবে। এবং আমি যতক্ষণ এই ক্লাসে আছি তোমরা আমার সাথে যদি থাকো, ইনশাল্লাহ তোমাদের অনেক উপকার হবে এবং আশা করি এই ক্লাসটি তোমরা বুঝতে পারবে। তো চলো কথা না বাড়িয়ে আমরা চলে যাই মূল ক্লাসে। তো আজকে আমরা আলোচনা করব, আমাদের আলোচনার বিষয় হচ্ছে ধাতু। তো প্রথমে আমাদের জানতে হবে ধাতু কি। ধাতু জানার আগে আমরা দেখব ক্রিয়াপদ। আমরা সিম্পলি জানি যে ক্রিয়াপদ কাকে বলে, অর্থাৎ যে পদ দ্বারা কোনো কিছু করা বা কোনো কাজ করা বোঝায় তাকে বলে ক্রিয়াপদ। সিম্পল কেন বলছি সেটা আমি ধাতু বোঝানোর জন্য আমি ক্রিয়াপদটা বলতে যাচ্ছি, তোমরা একটু ভালো করে মনোযোগ সহকারে শুনবে। তো আমি বলছিলাম কোনো যে পদ দ্বারা কোনো কাজ করা যদি বোঝায় তাহলে সেটাকে ক্রিয়াপদ বলবে। তো আমি একটা উদাহরণ দিই, একটা ক্রিয়াপদ লিখি, যেমন করে। এই যে একটা ক্রিয়াপদ, এটাতে তো কাজ করা বোঝাচ্ছে, হ্যাঁ। এই যে একটা ক্রিয়াপদ, এই ক্রিয়াপদকে আমরা দেখব এখানে কিভাবে, এখানে কোথায় ধাতু লুকিয়ে আছে, এখান থেকে আমরা ধাতু বের করব। অর্থাৎ একটু ভালো করে লক্ষ্য করো, এই যে ক্রিয়াপদ, এই ক্রিয়াপদকে যদি আমরা বিশ্লেষণ করি, যদি আমরা বিশ্লেষণ করি তাহলে এই ক্রিয়াপদের দুটি অংশ আমরা লক্ষ্য করি বা দুটি অংশ পাই। একটি হচ্ছে কর, আরেকটা হচ্ছে এ। এই ক্রিয়াপদকে বিশ্লেষণ করে আমরা দুটি অংশ পেলাম, একটা হচ্ছে কর আরেকটা হচ্ছে এ। এখন আমরা দেখব এই যে কর, এটা হচ্ছে ক্রিয়া মূল, অর্থাৎ এই যে ক্রিয়াপদটা ছিল এটার মূল হচ্ছে এটা, আর এটাই হচ্ছে ধাতু। অর্থাৎ তাহলে আমরা বলতে পারি ক্রিয়াপদের মূলকে কী বলে, ধাতু বলে। আমি আবারও বলছি, তাহলে আমরা সংজ্ঞাটা, ধাতুর সংজ্ঞাটা এভাবে বলতে পারি, ক্রিয়াপদের মূলকে ধাতু বলে। আরেকটি অংশ পেয়েছি, সেটা হচ্ছে এ। ইতিমধ্যেই তোমরা বুঝতে পারছো এটা কি, এটা হচ্ছে একটা বিভক্তি, এটা হচ্ছে একটা বিভক্তি। সুতরাং ক্রিয়াপদকে বিশ্লেষণ করলে আমরা যে দুটি অংশ পাই, একটা হচ্ছে ক্রিয়ামূল, একটা হচ্ছে ক্রিয়ামূল যাকে ধাতু বলে, আরেকটা হচ্ছে ক্রিয়া বিভক্তি, ক্রিয়া বিভক্তি। অর্থাৎ ক্রিয়াপদ থেকে, ক্রিয়াপদ থেকে বিভক্তি বাদ দিলে যে অংশটা থাকবে তাকেও ধাতু বলবে। তাহলে আমরা কী পেলাম, একটা ক্রিয়াপদকে বিশ্লেষণ করলে আমরা দুটি অংশ পাই, একটা হচ্ছে ক্রিয়ামূল যাকে ধাতু বলে, আর একটি হচ্ছে ক্রিয়া বিভক্তি। তাহলে আমরা ধাতু এবং বিভক্তি চিনলাম। আমি বিভক্তি, যেহেতু বিভক্তি নিয়ে কথাটা বলেছি, তাহলে একটু বিভক্তি সংজ্ঞাটা বলে নিই। বিভক্তি হচ্ছে তোমার বাক্যস্থিত একটি পদের সঙ্গে আরেকটি পদের অন্বয় সাধনের জন্য বা অর্থগ্রাহ্যের জন্য
যে বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয় তাকে বিভক্তি বলে। তো আমরা এখন চলে যাব পরবর্তী স্টেপে। তো আমরা ধাতু কী জিনিসটা ক্রিয়াপদ থেকে কীভাবে বের করতে হয় সেটা পেলাম। আশা করি নেক্সট টাইমে তোমরা এই একটি ক্রিয়াপদকে বিশ্লেষণ করলে আমরা কয়টি অংশ পাই এবং কী কী পাই তা সেগুলো আশা করি নেক্সট টাইম থেকে তোমরা অবশ্যই বের করতে পারবে এবং ইনশাল্লাহ কোনো ভুল হবে না। তো আমাদের আরেকটা জিনিস বিষয় সেটা হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে আমরা দেখব যে বর্তমানকালের অনুজ্ঞায়ী বর্তমানকালের অনুজ্ঞায় তুচ্ছার্থক মধ্যম পুরুষের কিছু ক্রিয়ার রূপ লক্ষ্য করা যায়। সেগুলো এই ক্রিয়ার রূপগুলো আমার আর ধাতুরূপ এক, যেমন কর, খা, যা, ডাক, দেখ, লেখ, এগুলো। আচ্ছা যাই হোক, এগুলো তোমার বর্তমানকালের বর্তমান অনুজ্ঞায় মধ্যম পুরুষে অর্থাৎ তুচ্ছার্থক অর্থে ব্যবহার করা এরূপ যা ধাতুর সাথে মিল রয়েছে। আচ্ছা এখন আমরা পড়ব ধাতুর প্রকারভেদ। আরেকটা জিনিস বলে নেই, তোমরা সহজেই বুঝতে পারবে, সেটা হচ্ছে অনেক সময় পরীক্ষায় আসে যে মৌলিক ধাতুকে কয় ভাগে ভাগ করা যায় বা সাধিত ধাতুকে কয় ভাগে ভাগ করা যায় বা ধাতু কত প্রকার। একটা জিনিস মনে রাখবে সেটা হচ্ছে ধাতু থেকে যদি কোনো প্রকারভেদ আসে তাহলে সেটা মনে রাখবে যে কোনো প্রকারভেদই আসুক সবসময় সেটা তিন প্রকার হবে। আমরা আজকে পড়ব, সেটা পরে ক্লিয়ার হবো, তবে এটা মনে রাখবে ধাতুর প্রকারভেদ আসলে যেই প্রকারভেদটা আসবে সেটা তিন প্রকার। এই ধাতু প্রকারভেদ প্রথমত ধাতুকে তিনটি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মৌলিক ধাতু, মৌলিক ধাতু। দুই নাম্বার হচ্ছে সাধিত ধাতু। তিন নাম্বার হচ্ছে যৌগিক বা সংযোগমূলক ধাতু, যৌগিক বা সংযোগমূলক ধাতু। এখন তাহলে আমরা ধাতুর প্রকারভেদে পেয়েছি তিনটি প্রকারভেদ, অর্থাৎ ধাতুকে যদি প্রকারভেদে আলোচনা করা হয় তাহলে তিনটি প্রকারভেদ পাই। একটা হচ্ছে মৌলিক ধাতু, আরেকটা হচ্ছে সাধিত ধাতু, আরেকটা হচ্ছে যৌগিক বা সংযোগমূলক ধাতু। তো আজকে আমরা এগুলো আলোচনা করব। প্রথমেই আমরা পড়ব মৌলিক ধাতু, চলো মৌলিক ধাতু পড়ি। হ্যাঁ, মৌলিক ধাতু অর্থাৎ মৌলিক ধাতু সংজ্ঞাটা হচ্ছে এরকম, যে ধাতুকে ভাঙা বা বিশ্লেষণ করা যায় না। আমি আবারও বলছি, যে ধাতুকে বিশ্লেষণ করা সম্ভব নয় বা ভাঙা সম্ভব নয় তাকে মৌলিক ধাতু বলে। যেমন কর, পর, চল, এগুলোকে আর কোনোভাবেই ভাঙা সম্ভব নয়। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, এই যে এখানে খা বলা হচ্ছে, হ্যাঁ, এটা নিয়ে একটু কনফিউশন থাকতে পারে যে এটা তো মৌলিক ধাতুর মাঝে অনেক সময় পড়ে না, এরকম মনে হয় অনেক সময় যে খা আসলো। হ্যাঁ, কিন্তু একটা জিনিস লক্ষ্য করবো, এটাকে যদি আমি বিশ্লেষণ করি তাহলে দুটি বর্ণ পাবো, খ এবং অ, সুতরাং এটা ধাতু নয়। হ্যাঁ, তাহলে আমরা কী পেলাম, যে ধাতুকে ভাঙা সম্ভব নয় বা বিশ্লেষণ করা সম্ভব নয় সেগুলো হচ্ছে মৌলিক ধাতু। এখন আমরা পড়ব মৌলিক ধাতুর প্রকারভেদ, তারপরে আমরা সাধিত ধাতু যে যাব, এরপরে যাব আমরা সংযোগমূলক ধাতু। মৌলিক আমি আগেই বলেছিলাম যে ধাতুর যে কোনো প্রকারভেদ আসুক সেগুলো হচ্ছে তিন প্রকার। তাহলে এই মৌলিক ধাতুকে আবার কয়টি ভাগে ভাগ করা যায়? তিনটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে বাংলা ধাতু, বাংলা ধাতু। আরেকটা হচ্ছে সংস্কৃত ধাতু,
আর তিন নম্বর হচ্ছে বিদেশি ধাতু। তো চলো এখন আমরা এই মৌলিক ধাতুর যে তিনটি প্রকারভেদ সেই তিনটি প্রকারভেদ নিয়ে আলোচনা করি। প্রথমে আমরা পড়ব বাংলা ধাতু। বাংলা ধাতু অর্থাৎ যে সকল ধাতু সংস্কৃত থেকে সরাসরি আসেনি, বাংলায় সরাসরি আসেনি, সেই সকল ধাতুকে কী বলা হয়? বাংলা ধাতু বলা হয়। কী বলা হয়? বাংলা ধাতু বলা হয়। আরেকটা জিনিস আমি বলি, এই বাংলা ধাতু সিম্পলি যে তুই শব্দটি আছে সেগুলোর পরে ব্যবহৃত হয়। যেমন আমি একটি তুই শব্দ দিয়ে তোমাকে বোঝাই, এগুলোর পরে যদি আমি বলি যে তুই পড়েন, সুতরাং এটার সাথে পড়েন এই কথাটি অর্থাৎ ক্রিয়াপদটি শোভা পায় না। সুতরাং এরপরে আসবে পর, চল, কাঠ, হ্যাঁ, তারপরে কাঠ, কাত, নাচ, হাঁস, এগুলো অর্থাৎ তুই শব্দটির পরে এই বাংলা ধাতুগুলো সবসময় ব্যবহৃত হয়। তাহলে আমরা কি পেলাম? যেই ধাতুগুলো সংস্কৃত বা তৎসম থেকে বা সংস্কৃত থেকে সরাসরি আসেনি, সরাসরি প্রবেশ করেনি, সেই ধাতুগুলো হচ্ছে বাংলা ধাতু। এখন আমরা পূর্ব তো তিনটি প্রকারভেদ পেয়েছিলাম মৌলিক ধাতুর। দুই নাম্বারটি কী ছিল? সংস্কৃত। সংস্কৃত ধাতু। তো সংস্কৃত ধাতু কোনগুলো? অর্থাৎ তৎসম শব্দের যে ধাতুগুলো প্রচলিত রয়েছে, তৎসম শব্দের যে ধাতুগুলো প্রচলিত রয়েছে সেগুলি হচ্ছে সংস্কৃত ধাতু। এই সংস্কৃত ধাতু অনেক সময় তোমাদের পরীক্ষায় এভাবে আসে যে নিচের কোনটি সংস্কৃত ধাতুর উদাহরণ, নিচের কোনটি বাংলা ধাতুর উদাহরণ, নিচের কোনটি নাম ধাতুর উদাহরণ, নিচের কোনটি মৌলিক ধাতুর উদাহরণ। সুতরাং তোমাদের বইয়ে যে উদাহরণগুলো দেওয়া আছে সেই উদাহরণগুলো একটু ভালো করে দেখতে হবে এবং বুঝতে হবে এবং মুখস্থ রাখতে হবে। আমি সংস্কৃত ধাতু কোনগুলো কীভাবে চিনবা সেগুলো একটু আমি একটা পয়েন্ট বলে দিচ্ছি, তোমরা মনে রাখবে। অর্থাৎ প্রথমে বলেছি যেটু কোনো পরিবর্তন না হয় সংস্কৃত অর্থাৎ তৎসম থেকে সরাসরি এসেছে, হ্যাঁ, তৎসম ভাষার যে ধাতুগুলো প্রচলিত সেগুলি হচ্ছে সংস্কৃত ধাতু। যেমন এখানে তোমার এই সংস্কৃত ধাতুগুলোর সাথে যুক্ত এই তিনটি পয়েন্ট মনে রাখবা, যুক্ত ব্যঞ্জন, ঋকার এবং রফলা, হ্যাঁ, এগুলো থাকবে। এগুলো হচ্ছে মানে সংস্কৃত ধাতু চেনার অন্যতম একটা সিম্পটম। যেমন আমি সিম্পল একটা উদাহরণ তিনটা উদাহরণ দিয়ে বোঝাই। যেমন ক্রি, তারপরে হচ্ছে স্থা, এরপর হচ্ছে ক্রন্দ। তো আমি যে তিনটা পয়েন্ট বলেছিলাম একটু লক্ষ্য করো, এগুলো যদি থাকে তাহলে তুমি সহজেই ধরতে পারবা যে এগুলো কি সংস্কৃত ধাতু। আমি আবারও বলছি তৎসম, হ্যাঁ, ভাষার যেই ধাতুগুলো প্রচলিত সেগুলি হচ্ছে সংস্কৃত ধাতু। আর সংস্কৃত ধাতু সহজেই বোঝার জন্য সেটা যুক্ত ব্যঞ্জন আকারে বা ঋকার বা রফলা এগুলো যুক্ত থাকতে পারে, তাহলে আমরা সহজেই বুঝতে পারবো সেগুলো হচ্ছে কী ধাতু? সংস্কৃত ধাতু। তাহলে মৌলিক ধাতুর তিনটা প্রকারভেদ পেয়েছিলাম, একটা হচ্ছে মৌলিক ধাতুর, একটা হচ্ছে বাংলা, আরেকটা হচ্ছে সংস্কৃত, আরেকটা হচ্ছে বিদেশি। তাহলে আমরা দুইটা পড়লাম, একটা হচ্ছে বাংলা, সেটা শেষ করলাম, বাংলা ধাতু এবং সংস্কৃত, এই দুইটা ধাতু মাত্র পড়ে শেষ করলাম। এখন আমরা তিন নাম্বার প্রকারভেদে চলে যাব মৌলিক ধাতুর, সেটা হচ্ছে বিদেশি ধাতু। হ্যাঁ, বিদেশি ধাতু।
একটু লক্ষ্য করো, বিদেশি ধাতু, অর্থাৎ সিম্পল এটা আমরা বলতে পারি যে বাহিরের দেশ থেকে, অর্থাৎ বিদেশ থেকে। হ্যাঁ, যেমন প্রধানত হিন্দি, আরবি এবং ফার্সি, হিন্দি আরবি এবং ফার্সি এই ভাষা থেকে যে ধাতুগুলো প্রচলিত আছে। হ্যাঁ, বাংলা ক্রিয়ামূল বা ভাষায় যেই ধাতুগুলো, যেমন আরবি ফার্সি ভাষা থেকে যেসব ধাতু বা ক্রিয়ামূল বাংলা ভাষায় গৃহীত হয়েছে বা প্রচলিত আছে, সেগুলোই হচ্ছে বিদেশি ধাতু, স্পেশালি হিন্দি আরবি এবং ফার্সি এই ভাষাগুলো থেকে যেই ক্রিয়ামূল বা ধাতুগুলো বাংলা ভাষায় গৃহীত বা প্রচলিত আছে, সেগুলো হচ্ছে বিদেশি ধাতু। এখন এখানে তোমাদের বইয়ে একটা উদাহরণ আছে, যেমন ভিক্ষা মেঘে খাই, ভিক্ষা মেঘে খাই, এই যে মেঘে এই মাগ ধাতুটা, হ্যাঁ এই মাগ ধাতুটা হিন্দি, এই যে মাং এই ধাতু থেকে এসেছে, এটা থেকে এসেছে। তাহলে এক এছাড়াও বিদেশি অনেকগুলো ধাতু আছে, আমি কয়েকটি ধাতুর নাম বলবো। এর আগে আমরা আরেকটি জিনিস পড়বো, সেটা হচ্ছে এই বিদেশি ধাতুর মাঝে আরেকটি ধাতু আছে, অর্থাৎ যেই ধাতুর বা ক্রিয়ামূলের কোনো মূল, মানে কোন জায়গা থেকে এসেছে, কোন ভাষা থেকে এসেছে সেটার মূল নির্ণয় করা যায় না, সেই ধাতুকে বলে অজ্ঞাত মূল ধাতু। অর্থাৎ অজ্ঞাত মানে অজানা, যেটার মূল নির্ণয় করা যায়নি, হ্যাঁ সেটাকে বলবে অজ্ঞাত মূল ধাতু। তোমাদের বইয়ে আরেকটি উদাহরণ হচ্ছে, যেমন হের ওই দাঁড়িয়ে, হের ওই দুয়ারে দাঁড়িয়ে কে, অর্থাৎ এই যে বাক্যটা বললাম এই বাক্যটি অনেকবার আমি দেখেছি বোর্ড পরীক্ষায় এসেছে। এই হের, যেমন এই যে হের, এই যে ধাতুটি হের ওই দুয়ারে দাঁড়িয়ে কে, এই যে এই হের ধাতুটি আসে যে এই বাক্যের হের ধাতুটি কোন ধরনের ধাতু, তখন সেটা লিখতে হবে অজ্ঞাত মূল ধাতু, অর্থাৎ এটা কোথায় থেকে এসেছে সেটার মূল নির্ণয় করা সম্ভব নয়, নির্ণয় করা যায় না। এছাড়াও আমি বিদেশি অনেকগুলো এখানে ধাতু দেওয়া আছে, যেমন এগুলো বেশি আছে বিগর ডর, এই দুইটা বেশি সময় আসে দেখি, বিগর ডর, এরপরে ডাক লট, লটক, এগুলো বেশি আসে, স্পেশালি বিগর ডর এইগুলো, এই দুইটা অনেকবার আসছে। তোমরা বইয়ে অনেকগুলো উদাহরণ দেওয়া আছে, সেগুলো সেই যে ধাতুগুলো দেওয়া আছে সেই ধাতুগুলো মুখস্থ করে নিবা। তো আমরা মৌলিক ধাতুর যে তিনটি প্রকারভেদ ছিল সেই তিনটি প্রকারভেদ পড়েছি, প্রথমটা পড়েছি বাংলা ধাতু, পরেরটি পড়েছি সংস্কৃত ধাতু, এবং পরে তিন নম্বর যেটা ছিল সেটা হচ্ছে বিদেশি ধাতু। তাহলে প্রথমে আমরা ধাতুর প্রকারভেদ পড়েছিলাম মৌলিক, এরপর হচ্ছে সাধিত, এরপর হচ্ছে সংযোগমূলক। তাহলে মৌলিক ধাতুর যে তিনটা প্রকারভেদ, এই তিনটা প্রকারভেদ শেষ করলাম। তাহলে দুই নাম্বার মৌলিক ধাতুর পরে যে ধাতুটা ছিল সেটা হচ্ছে সাধিত ধাতু। দুই নাম্বার অর্থাৎ ধাতুর প্রকারভেদ, ধাতুর প্রকারভেদে প্রথমে আমরা মৌলিক ধাতু পড়েছিলাম, আবার এটার প্রকারভেদ পড়েছি, এখন পড়ব দুই নাম্বারটা অর্থাৎ সাধিত ধাতু। সাধিত ধাতু অর্থাৎ এটা সিম্পল, সাধিত ধাতু একদম সহজ, যেমন মৌলিক ধাতু যে আমরা পড়েছিলাম, এই মৌলিক ধাতু বা কোনো কোনো নাম, হ্যাঁ কোনো কোনো নাম শব্দের সঙ্গে আপ্রত্যয়, এই যেমন বলছে মৌলিক ধাতুর পরে, মৌলিক ধাতু বা কোনো কোনো নাম শব্দের পরে বা সঙ্গে আপ্রত্যয় যোগ হয়ে যে নতুন ধাতু গঠিত হয় তাকে কী বলে, তাকে সাধিত ধাতু বলে। যেমন আমরা মৌলিক ধাতু পড়েছিলাম পর, এরপরে পড়েছিলাম চল, এরপরে পড়েছিলাম বল, এগুলো ছিল মৌলিক ধাতু।
কিন্তু আমরা সাধিত ধাতুর যে সংজ্ঞাটি পড়েছি সেটা হচ্ছে মৌলিক ধাতুর বা নাম শব্দের পরে। তাহলে এগুলো যদি মৌলিক শব্দ, হ্যাঁ মৌলিক ধাতু, তাহলে মৌলিক ধাতু অথবা নাম শব্দের পরে আপ্রত্যয়, তাহলে আমরা আপ্রত্যয় যোগ করি আ আ আ, তাহলে কি দাঁড়ালো? পড়া, চলা, বলা। এই যে পড়া, চলা এবং বলা এগুলো হচ্ছে কি ধাতু? সাধিত ধাতু। মৌলিক ধাতুর পরে বা নাম শব্দের পরে আপ্রত্যয় যুগে যে নতুন ধাতুটি গঠিত হয় সেটি হচ্ছে কি ধাতু? সেটি হচ্ছে সাধিত ধাতু। তাহলে আমরা সাধিত ধাতু চিনলাম, সাধিত ধাতু পড়লাম। এখন আমরা এই সাধিত ধাতুর আবার প্রকারভেদ আছে, গঠনগত ও অর্থগত দিক থেকে এই সাধিত ধাতুকে আবার তিনটা ভাগে ভাগ করা যায়। কয়টা ভাগে? আমি আগেই বলেছিলাম ধাতু প্রকারভেদ মানে তিন প্রকার। এক নম্বর নাম ধাতু, দুই নম্বর প্রযোজক ধাতু, তিন নম্বর কর্মবাচ্যের ধাতু, কর্মবাচ্যের ধাতু। এখন এই যে সাধিত ধাতুর প্রকারভেদ অর্থাৎ গঠনগত অর্থগত দিক থেকে এই সাধিত ধাতুকে আবার তিনটি ভাগে ভাগ করা যায়। এখানে তিনটা ভাগ আমরা পেয়েছি, একটা হচ্ছে নাম ধাতু, আরেকটা হচ্ছে প্রযোজক ধাতু, আরেকটা হচ্ছে কর্মবাচ্যের ধাতু। তো আমরা প্রথমে পড়ব নাম ধাতু। এই নাম ধাতুর সংজ্ঞাটা হচ্ছে এরকম, যেমন বিশেষ্য, বিশেষণ এবং অনুকার। আমি আবার বলছি বিশেষ্য, বিশেষণ এবং অনুকার অব্যয়ের পরে যদি আপ্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠিত হয়, হ্যাঁ বা নতুন ধাতু গঠিত হয়, তাহলে সেটাকে কি বলবে? নাম ধাতু। কি বলবে? বিশেষ্য, বিশেষণ এবং অনুকার অব্যয়ের পরে আপ্রত্যয় যুগে গঠিত ধাতুটি হচ্ছে নাম ধাতু। তো আমি কয়েকটা উদাহরণ দিই, তাহলে তোমরা বুঝতে পারবে। যেমন ঘুম, ঘুমাচ্ছে, দমকাচ্ছে। এই যে ঘুম, এই যে হ্যাঁ ঘুম এবং ধম, ঘুমা তারপরে দমকা, এগুলো হচ্ছে নাম ধাতু। অর্থাৎ এই যে ঘুম শব্দের দমক, এগুলো হচ্ছে এগুলোর সাথে আপ্রত্যয় যোগ হয়েছে এবং সেটি নাম ধাতু হিসেবে পরিচিতি লাভ করেছে। তাহলে আমরা কী বললাম? বিশেষ্য, বিশেষণ এবং অব্যয়ের পরে, অনুকার অব্যয়ের পরে আপ্রত্যয় যুগে যে নতুন ধাতুটি গঠিত হচ্ছে সেটি হচ্ছে নাম ধাতু। এখন নাম ধাতুর পরে যে ধাতুটি চলে আসে সেটি হচ্ছে, সেটি হচ্ছে দুই নাম্বার ছিল প্রযোজক ধাতু, প্রযোজক ধাতু। এখন আমরা প্রযোজক, আমরা সিম্পলি জানি প্রযোজক মানে মানে কোনো কাউকে নিয়োজিত অর্থে, অর্থাৎ কাউকে প্রেরণা বা নিয়োজিত অর্থে সে যদি কাজটা করায় তাহলে সেটা হচ্ছে, সেই যে ধাতুটা পাবো সেটা হচ্ছে, সেটা হচ্ছে প্রযোজক ধাতু। যেমন আমি সিম্পল একটা উদাহরণ দিই, মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। এই যে দেখা, এখানে দেখাচ্ছেন, এই দেখাটা হচ্ছে প্রযোজক ধাতু, অর্থাৎ সে
এই শিশুর দ্বারা অর্থাৎ শিশুকে নিয়োজিত করে তার কাজটা এখানে করাচ্ছে মা। সুতরাং নিয়োজিত অর্থে বা প্রেরণা অর্থে যদি বোঝায় তাহলে সেটা হবে কি ধাতু? প্রযোজক ধাতু। আরেকটি আছে যেটা আমরা তিন নাম্বার যে সাধিত ধাতু যে তিন নাম্বার প্রকারভেদটা পেয়েছি সেটা হচ্ছে কর্মবাচ্যের ধাতু। কর্মবাচ্যের ধাতু আসলে আলাদাভাবে কোনো নামকরণ নেই, সেটা এই প্রযোজক ধাতুর একটি অন্তর্গত। সুতরাং এই প্রযোজক ধাতু যদি তোমরা বুঝে থাকো তাহলে ওই কর্মবাচ্যের ধাতুটাও তোমরা সহজেই সিম্পলি বুঝতে পারবে এবং পাবে। সুতরাং এটা নিয়ে আলাদাভাবে আলোচনা করার কোনো প্রয়োজন নেই, অর্থাৎ আলাদাভাবে এটার নামকরণ করার কোনো দরকার নেই, এটা এটারই অন্তর্ভুক্ত। যেমন তারপরে তোমাদের বই একটি উদাহরণ আছে, যে উদাহরণটা যা কিছু হারাই গিন্নি বলেন কেষ্টা বেটাই চোর, অর্থাৎ এর মৌলিক ধাতুর সঙ্গে প্রত্যয় যোগে সেটা গঠিত হয়। সুতরাং এটা প্রযোজক ধাতুর একটি অন্তর্গত ধাতু। শুধু এই উদাহরণটি তোমরা জেনে রাখবে, এই উদাহরণটি অনেকবার আসছে, এটা দিয়ে অনেক সময় বলে যে এটা কোন ধরনের ধাতু উদাহরণ, কর্মবাচ্যের ধাতু উদাহরণ। আবার এভাবে এটাও আসে যে কর্মবাচ্যের ধাতু কোন ধাতুর অন্তর্গত, সেটা মনে রাখবে সেটা হচ্ছে প্রযোজক ধাতুর অন্তর্গত। এখন আমরা প্রথমে যে ধাতুর প্রকারভেদ করেছিলাম সেই ধাতুর প্রকারভেদের মাঝে অলরেডি আমরা দুইটা প্রকারভেদ শেষ করেছি, অর্থাৎ মৌলিক ধাতু সেটা শেষ করেছি এবং সাধিত ধাতু সেটাও শেষ করেছি। এই দুইটার মাঝে আবার মাঝখানে প্রকারভেদ ছিল, সেগুলো শেষ করেছি। এখন তিন নাম্বার যে ছিল সেটা হচ্ছে তিন নাম্বার যে প্রকারভেদটা ছিল সেটা হচ্ছে যৌগিক বা সংযোগমূলক ধাতু। এই তিন নাম্বার ধাতুটি এখন আমরা পড়ব। তিন নাম্বার ধাতুটি হচ্ছে বিশেষ্য, বিশেষণ বা ধনাত্মক। হ্যাঁ, অব্যয়ের পর কর দে পা খা ছাড়, কর দেখ দে পা খা ছাড়, এই যে ধাতুগুলো এটি কিন্তু মৌলিক ধাতু। এই ধাতুগুলো যোগ করে হ্যাঁ যেই নতুন ধাতুটি আসবে গঠিত হয় সেটা হচ্ছে সংযোগমূলক বা যৌগিক ধাতু। তো আমি আরেকটি জিনিস বুঝে দিচ্ছি, সেটা বুঝবে। এখানে তোমার দুইটি পদ থাকবে, অর্থাৎ কি থাকবে? দুইটি পদ থাকবে। যেমন লজ্জা পা, লজ্জা পা, তারপরে বাদ খা বই ছাড়। এই যে এখানে বললাম, অর্থাৎ বলছিলাম যে দুটি পদ থাকবে, কিন্তু লাস্টে যে পদটা সেটা অবশ্যই মৌলিক পদ অর্থাৎ মৌলিক ধাতু হতে হবে। এটা একটু লক্ষ্য করবা, এটা দুই মানে দুইটি পদ থাকে এই সংযোগমূলক ধাতুতে। এখানে যেমন আমি বলেছি লজ্জা পা বাদ খা বই ছাড়, এখানে কিন্তু আমরা এই যে বলছিলাম যে বিশেষ্য বিশেষণ এবং ধনাত্মক অব্যয়ের পরে এই যে হ্যাঁ যেমন দেওয়া আছে কর দে পা খা ছাড়, এগুলো এই মৌলিক ধাতুগুলো যোগ করে নতুন একটি ধাতু আসে, সেটা হচ্ছে সংযোগ বা যৌগিক ধাতু, সংযোগমূলক বা যৌগিক ধাতু। আচ্ছা, তাহলে এরকম দুইটি পদ থাকবে, যখন তখন তোমরা সহজে বুঝতে পারবে সেটা হচ্ছে কী ধাতু? সংযোগমূলক বা যৌগিক ধাতু। তাহলে আমরা এতক্ষণ যা পড়লাম আজকে, অর্থাৎ ধাতু যে পরিচ্ছেদটি ছিল সেই পরিচ্ছেদটি শেষ করেছি। আশা করি যারা মনোযোগ সহকারে এই ক্লাসটি শুনেছ এবং দেখেছ, তাহলে আমি আশা করি তোমরা এইখান থেকে এখন যদি কোনো কোশ্চেন আসে তাহলে তোমরা সহজেই ধরতে পারবে এবং বুঝতে পারবে যে এটা কোন ধরনের ধাতু বা ধাতুর প্রকারভেদগুলো কী কী। তারপরে আমি আর দুই মিনিটে তোমার সবগুলো আবার রিভিশন করে দিচ্ছি। সেটা হচ্ছে আমরা পড়েছি ক্রিয়াপদ, ক্রিয়াপদকে বিশ্লেষণ করলে কয়টি অংশ পাওয়া যায়? দুটি অংশ পাওয়া যায়। হ্যাঁ, দুটি অংশ, একটা পড়েছিলাম ধাতু অর্থাৎ ক্রিয়ামূল যেটা সেটা হচ্ছে ধাতু, আর একটা হচ্ছিলাম ক্রিয়া বিভক্তি। তাহলে এরপরে আমরা ধাতুর প্রকারভেদ পড়েছি,
ধাতুর প্রকারভেদে পেয়েছিলাম মৌলিক, হ্যাঁ মৌলিক, তারপরে হচ্ছে সাধিত এবং যৌগিক। তারপরে মৌলিক ধাতু আমরা পড়েছি, মৌলিক ধাতুর আবার প্রকারভেদ ছিল তিনটা, সেই তিনটার মাঝে ছিল কী কী, একটা হচ্ছে বাংলা, আরটা হচ্ছে সংস্কৃত, আরটা হচ্ছে বিদেশি। এরপর আমরা সাধিত ধাতু আবার প্রকারভেদ পড়েছি, যেমন নাম, প্রযোজক এবং কর্মবাচ্যের। তারপরে সর্বশেষ যেটা পড়েছি সেটা হচ্ছে সংযোগমূলক ধাতু। তো এতক্ষণ তোমাদের মাঝে আমি যে ক্লাসটি নিয়েছি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। ইনশাল্লাহ আবারও নেক্সট ক্লাসে অবশ্যই ইনশাল্লাহ আল্লাহ বাঁচায় রাখলে তোমাদের সাথে আবার দেখা হবে। সবাই ভালো থেকো এবং বাসায় থেকে মনোযোগ সহকারে পড়াশোনা করবে, অযথা সময় নষ্ট করবে না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য শুভ।